আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইজ আমি আপনার লগে শেয়ার করব আমার অনেক পুরানা একটা ব্যাগ। আইজটা কি নিয়ারলি 5 বছর হয়ে যায় ও ব্যাগ আমার। সো এই ব্যাগের মাঝে আমি রাখি আমার রিসিট উঠতে থাকে পুরানা ব্যাগ একটা। সো আজকে আমি ব্যাগটা ওপেন করবো, করিয়ে আমার অনেক স্মৃতি একটার মাঝে আছে আমি দেখাইমো আপনারে। আর ফার্স্টে কই এই ব্যাগটা আমার ফাদার ইন ল তাইন দিছিলাম আরে ফার্স্টে ইউকিয়া বাদে। আর ব্যাগটা আমি ওপেন করিয়া ওই দেখো একটা আমার ওয়াইডিং রুমাল একটা আমার ব্যাগের মাঝে আসলো। আর আসলো এখানের মাঝে আমি অনেক রিসিট হল রাখছি, একটা হইলো আমার চেকবুক, বাংলাদেশ ব্যাংক আছে আমার ব্যাংকর চেকবুক। তারপরে আর একটা আছে ডিপোজিট বুক। আমি এই যে ব্যাগটা খুলছি ওখান দেখি আমার ওগুলা রয়েছে ব্যাগের মাঝে। হইতে আর আমার সব ফ্রেন্ডস ভাই বোন যারা আছেন সকলের লগে আমি শেয়ার করিলাই। আর একটাই লগে আর আমার একটা রিসিট, এটা মনে হয় মেডিকেলের রিসিট। আর আমি কিন্তু আমার একটা রিসিট দোকানিত লাগছিল আমার ও ব্যাগটা পাইছি। আর দেখো কাইনা মজার বিষয় হইল, একটা ইন্টারেস্টিং বিষয় হইলো, আমি একটা আমার ও ফয়েসে আমি বাংলাদেশ ফয়েসে আমি যে সময় আই লন্ডন ওই সময় আমি লগে হইয়া আনছিলাম আর 420 টাকা রইসলো। আমি সকল খরচ করার বাদে আমার 420 টাকা আমার ব্যাগও রয়েছিলো আমি একটা লই আইছি। ইকানোর মাঝে দেখরা একটা 10 টাকার নোট একটা বাংলাদেশের একজনে দিছিলাম আমারে একটা দেওয়া কইসলা ও পয়সাটা রাখো তোমার কাছে সব সময় অনেক ভালো হইব। এলাগে আমি পয়সাটা রাখছি, একটার মিনিং হইলো তাই কইসন যদি একটা রাখো 10 টাকা তোমার হাত তোমার এই ব্যাগের পয়সা কোনো দিন তোমার শেষ হইতো নাই। তো আমি আসলে আমি রাখছিলাম একটা আর আমি ওটা লন্ডনে লই আইছি আমি আজকে যেগুলো পাইলাম তে আপনারা লগে শেয়ার করিলাই। অনেক পয়সা দেখলানি কেন 420 টাকা এখানের মাঝে আমি রাখছি। দেখলা আজকে আমার সব কিছু আপনারা। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আমার লগে থাকবা। আমিও সকল সময় ট্রাই করবো আপনারা সকলের লগে থাকতাম, সকলরে সাপোর্ট করতাম, অনেস্টলি আমি সকলরে হেল্প করতাম চাই। আমিও আশা করি সকলে আমার হেল্প করবা। আর একটা হইলো বিমান অফিসে আমারে দিছিল, আমি যে সময় লন্ডন আই ওই সময় তারা আমারে দিছিল অন্য একটা ফিল আপ করবার লাগি। সো একটা আমার কাছে 2টা আসলো আর একটা তারা আমি কইছে আমার আমি অ্যাড্রেস কইরাম তোমরা আমার ফিল আপ কইরা দিলাও বাদে তারা দিলাইছিলা। এটা বিমানও যে সময় বাংলাদেশ থেকে আইবা ইউকে ওই সময় দেন আনি তারা একটা ওটা আমারে দিছিল তারা। সো আমি ওটা দেখি আমার রয়েছে একটাও আমার কিতার রিসিট একটা এটা বাংলাদেশের সকল রিসিট আমার বেগর মাঝে রয়েছিল পুরনো দিনের সকল স্মৃতি আজকে বার হইলে আপনার লগে শেয়ার করছি অনেক ভালো লাগলো। আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা আর আজকে ও পর্যন্ত থাকুক। আর কি লইলো আমার পুরনো দিনের স্মৃতি সকল শেয়ার আমার জানাইবা। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।